আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব সারা বিশ্বের করোনা পরিস্থিতি, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। করোনা মহামারীতে বিপর্যস্ত সারা বিশ্ব। করোনায় গত ২৪ ঘন্টায় বিশ্বে 8,169 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 4,55,644 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,05,736 জন। ওয়ার্ল্ড মিটারের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 46,21,632 জনের, আর মোট আক্রান্ত হয়েছে 23,02,78,519 জন। এর মধ্যে সেরে উঠেছেন 20,69,95,000 একজন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,32,42,302 জন। এর মধ্যে মারা গেছেন 6,96,867 জন, আর সুস্থ হয়েছেন 3,28,30,025 জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 3,35,30,077 জনের, এর মধ্যে মারা গেছেন 4,45,801 জন, সুস্থ হয়ে উঠেছেন 3,27,76,207 জন। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা 2,12,47,667 জন, এর মধ্যে 5,91,518 জন মারা গেছেন, আর সুস্থ হয়েছেন 2,02,80,294 জন। এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি। শেষ করছি, আসসালামু আলাইকুম।